আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকবে এবার ইসলাম কী বলে দেখুন স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন এই ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে টেস্টের ওপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত এই রোগের ওষুধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে আপনার অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু জায়জ হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি তাহলে সেটা হতে পারে একটা পর্যা পর্যন্ত বা উমকায়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন আল্লাহ তালা আপনাকে শেফা দিয়েছেন তো সেটা হতে পারে এটা অভিজ্ঞতার আলোকে যদি প্রমাণিত হয় কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন স্বপ্নে দেখলেন যে ওইটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপর একটা কথা জানতে হবে তা হলো ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সেই সাথে স্বপ্ন দিয়ে শরীরের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন কারণ আপনার স্বপ্নটা শয়তান দেখাতে পারে আল্লাহ দেখাতে পারেন জলবল কর্মকর হতে পারে অন্য কোনো আজগাসো আলাম হতে পারে তো আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বানিয়ে নেওয়া সেটা মোটেও সঠিক নয় যেটি আমাদের সমাজে অহরহ হয় মোহাম্মদ আলী আপনি লিখেছেন দুনিয়ার প্রতি আমার মোহ চলে এসেছে এই সম্পর্কে কিছু বলবেন দুনিয়ার মোহ দূর করবার জন্য সালাফের চোখে দুনিয়া এই শিরোনাম একটা বই আছে সেই বইটা পড়বেন এবং নবী করিম সাল্লা সাল্লামের দুনিয়া বিমুখতার যে দৃষ্টান্তগুলো আছে সেগুলো স্টাডি করবেন ঈশ্বা আলাহবদিন আল্লাহ তালা আপনার মধ্যে দুনিয়ার মোহ কমিয়ে দেবেন সেই সাথে আল্লাহর অনেক নেই কার্বান্দারা আছে দুনিয়া যাদেরকে আকৃষ্ট করে না যারা দুনিয়ার মোহ থেকে অনেক ঊর্ধ্বর্ত পেরেছেন তাদের সোভাব তাদের সান্নিধ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সাথে আখেরাত নিয়ে অনেক বেশি পড়াশোনা করবেন আখেরাত নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করবেন অনেক বেশি জানার চেষ্টা করবেন আখেরাতের কথা চিন্তা কল্পনা জল্পনা বেশি করবেন ঈশ্বর আল্লাহ দুনিয়ার মোহ আল্লাহ তালা কমিয়ে দেবেন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কলমায় ক্রেমেনা জায়জ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলা করে করে দেখা এটাকে অনেক কলমায় ক্রেমেনা জায়েজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোনো অনেক আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত সম্মত পদ্ধতি